বাসায় যাস। শোন, আমি হইলাম চেয়ারম্যান মানুষ এই এলাকায়, সবাই আমার মান্য করে, তুই যেখানে সেখানে যাবি না, ঠিক আছে? দেখা যাবি, দেখে যাবি, তাড়াতাড়ি আসিস। ভাবি কি, আমি কোথায় গেলাম? এ শোন, তোর কোন জায়গায় যাওয়া যাবো না। না, তোর জন্য তুই এসে পারাবার এখন ঘুরে বেড়াস, তোর ভাই আমার অনেক গালাগালি করে। দেরি করবো, খালি জামু আর জামু। পাগল মনে মন কেন হাই রে পুরের বারে প্রেম করে আরাম গো, এ মোর থেকেও হাওয়া, হে মোর থেকেও জল হয়, খালি দুই মোর থেকে জল হাওয়া ইয়া দুজনের শরীর রে আরে ভুলে গেছে। তুমি তো হলো নাই, আমি নাই তুমি আগে হুম না ছিলাম হেনের মগ হয়ে গেছি গে। আমি কিন্তু গেরস্তর ছেলে, বুঝছা? বুঝছি, কিন্তু আমি আরো গান কম, আর তো গানই নেই আমার মধ্যে। আরে কও না, তুমি আর একটা কথা বলো, আর একটা কই কি গান কও? হ্যাঁ হ্যাঁ, ডুবি, তুমি এত সুন্দর গান জানো। ডুবি না, রুবি। ও রুবি, তাহলে যে হলো, তুমি আর একটা ভালো করে গান শোনাও। আর যে কি সুন্দর গান জানো গো, কাউনি তুমি আইসো বন্ধু বাড়িতে, প্রেমে দরজা দিব খুলে, তুমি বন্ধু আসলে বাড়ি বসতে দিব টুলে, তুমি আইসো বন্ধু বাড়িতে, প্রেমের দরজা দিব খুলে। এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। হাই রে, তুমি যে গান গোবার বলো, তোমার গান না মনে গেছে সাগরের মতো ডুবতা পড়ি নয়, পানিতে যাবে পড়ি। হাই রে গান রে, এক তুমি যাবিও না। কে তুমি যদি মনে করো যে তাড়াতাড়ি বিয়ে করে এলাম, তাই সই, তাই এখন যাই। তাহলে যাও।
আসো কিন্তু জামনি দেখুন না তোমার সাহস কত জামনি নেই সাহস কত উফ আগুলি রে ভালোবাসে মনে কর কত দখলে যারা গিয়ে উঠে গো ঠিক আছে ভালো থাকো যাই বাপের কাছে যাই বাপের কাছে বড় যাবি না আগে বাচ্চা দিয়ে ঘুরে নিয়ে যা চিন্তা করছো তুমি তো নষ্ট করা আরে নষ্ট করেছো তুমি তোর ভাবি নষ্ট হবো না তোর মানুষ করবার জন্য একটা পোলহান নেই নাই তুই খালি টুই টুই করে করছ খাতির তাই কি রিলিভে নিকে জানাবো নিকে জানাবো রিলিভ দামি কি করবো তাহলে কি কর হাইরে বাইরে শিয়ার মনে না একটা তুমি বড় ভাই না তুমি আমার বিয়ে করে দিবে ভালোবাসি সামনে যে এমন ভদ্র ভাবে থাকবি যে তোর নিচে আর কোন ভালো মানুষ নাই একবারে ফেরেস থাকে বিয়া করে তুই আগে ডরা মানুষ তাহলে আমার নিয়ে আল্লাহ।
আমি ধরে রাখবো তোর মাইরা আরাম পাবো ওই আমার বন্ধুর মেয়ে নোরা খবর ভালোই আইলাম বন্ধু আহ যাব না আর আহ যাবো কি মনে করে ওয়ালাইকুম আসসালাম কি কি অবস্থা তা কি মাছ দেবার চাইছে আমি শুনবো এটাই তো স্বাভাবিক আমার ছোট ভাই বিয়ের প্রস্তাব দিবার কি আমি দুদিন পরে যাতে মান সম্মান নষ্ট না হয় আপনার বন্ধু আমার এই জন্য আমি প্রস্তাব নিয়েছি আপনি মেয়েরা জিজ্ঞেস করেন আরে ভাই সব তো বুঝলাম ওরা তো পোলাপা ওরা উল্টা পাল্টা কইতেই পারে আরে জিজ্ঞেস করেন উল্টা পাল্টা না ফুরুত করে তো পাখির নাকাল উড়ে যাবো আচ্ছা পুতুরা আচ্ছা পুতুরা কি করবো কসে পুতুরা যখন কয়েই হারাইছ বন্ধুর থেকে এখন খালি দুটা হাত একখানে মিলে দাও এখনো সময় আছে ভালো করে চিন্তা ভাবনা করে দেখ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি
তুমি জানো ওর কয় বছর বয়স? কয় বছর হইছে? মাত্র 14 বছর। খেয়া কাম না তো 14 বছর। দেখা যায় আমার নতুন টাঙ্গাইলের বাস স্ট্যান্ডের হোমা নেডার বলে হবে 14 বছর। ওইটা দিলাম না মেনে নেব। আর আর মনে মনে 22 থেকে 23 বছরের নিচে আর হবো না। আই কল করে বাচ্চা। তোর কয় বছর? আমার 26 বছর। তোর 26 বছর? ইয়েস মাই। আমার মেয়ের 14 বছর। ও তো 14 আর 26 তো যোগ দেন না 36 বছর। তোর লাগে তো বিয়ে চলে না আমার মেয়ের লাগে। আরে ভাই কথা আসছে কোন? এবারে স্যার তো মুখটা নষ্ট করছে। আলার দিয়ে দূর। এ জায়গা জায়গা তো সেবার দলাইছে। মুখগুলা ডাককে দেরো। আই তোর কথা বাতার হাঙ্গা কবে বউ? কে? ও তো নতুন বউ। হুবু বউরে মাসে টাঙ্গালের বাস স্ট্যান্ড কয়। এ টাঙ্গালের বাস স্ট্যান্ড তো একদম ভাগ্য ভালো। বড় বড় টাকাই উঠবো খালি। ছিলাম না চেয়ারম্যানের সামনে চেয়ারম্যানের মেয়ের পাথর সব বোর পাথরে মেছে। হ্যাঁ আমি মনে হচ্ছে চেয়ারম্যানের বাবা হেগে রেখে দিয়েছি। চেয়ারম্যান না বাবা চেয়ারম্যানের পা কিবা কালা কুচকুটা জোগেন না গা। ওটা দেখা ছিল সা ও হতেই তো দেখছা কিরম গোস কম আমারে হেলাম করে বাদ দে তোর হেলাম করে ইন 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 মানুষ বুঝে নাই পাগল কি আর বুঝে নাই দুদিন পরে তোরে নিয়ে আছে কি করব আল্লাহ জানে। কিছু করব না আমার খুব আদর করব। আদর করব তুই কইতাছা হন আমার কল ছয় সম্পত্তি সব কিছু তোর। এই পোলাই যদি ঠিক মতো তোরে না পালা হারে তাহলে আমি এই সবিতি দেখি করব। আবু আমি পড়ে শিখাই পড়ে নুন নেই শিখাই পড়ে নিবি তোরে বিয়া শাদি করে ওতে করে মিহিনি যাব দিশা পাবো না এসব কিছু করব না আমি আমি সব শিখাই পড়ে নুন। ও তো গসকম আবু ওর আমি শিখাই পড়ে নুন নেই শিখাই পড়ে নিবি বুঝিস তোরে বিয়া করে তো কমিনি যাব দিশা পাবো না। আই তুই যত কথাই কস আমি কিন্তু রাজি না বন্ধু। হ্যাঁ আপনার ভাইয়ের কাছে আমার মেয়ে বিয়ে দেব না। ভালোবাসি বিয়া যদি না যায় জোর করে বিয়ে করে নিয়ে যাবো।